ক্ষেত্রে প্রত্যেকটা স্থানে নীতিগতভাবে হতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে হতে হবে, কলেজ বিশ্ববিদ্যালয়ে হতে হবে, মেডিকেলে হতে হবে, ডাক্তারখানায় হতে হবে, কোর্ট কাচারিতে হতে হবে, জেলে হতে হবে, প্রত্যেক যেখানে মানুষ বসবাস করে সেখানে দাওয়াত হতে হবে, জরুরি। তাহলে মানুষের জিম্মেদারি যারা যেটুকু জেনেছে সেটুকু পালন করল। আপনি জানলেন আব্দুর রাজ্জাক সাহেব কোন একদিন বলেছিলেন বক্তব্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা পানি পান করার পূর্বে বিসমিল্লাহ বলো। তিনি বলেছেন কেউ যদি বিসমিল্লাহ পান না বলে তাহলে এই খাদ্য শয়তান খাবে। এই যে আপনি জেনে নিলেন, এইটা সুযোগ হলেই বলতে হবে, পরিবেশ আসলেই বলতে হবে। এই যে একদিন আপনি জেনে নিলেন ডান হাতে পানি পান করতে হবে, যতবার সুযোগ আসবে, যতবার পরিস্থিতি আসবে, ততবার বলতে হবে আপনাকে যে ডান হাত ব্যবহার করুন, বাম হাত কেন? আপনি যেটা জেনে নিয়েছেন সেটার উপরে আপনি এখন দায়ী, এটা আরেকজনকে জানাতে হবে। যখন তিনি লক্ষ লক্ষ জনগণের সামনে বললেন আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আমার দায়িত্ব পালন করেছি, তারপরে তিনি যেটা বললেন ফাল ইবাল্লিগু সাহেবুল গায়বা, যারা আজকে উপস্থিত তারা আরেকজনকে বলে দিবে, তখন কি তিনি কথাটি এইভাবে বললেন যারা আলেম ওলামা তারা আরেকজনকে জানাবে? যারাকে আমরা আলেম মনে করছি তারা আরেকজনকে জানাবে? তিনি এই কথা বলেননি। তিনি বললেন যারা আজকে উপস্থিত আমি যা বললাম এখন তোমরা জেনে নিলা, এখন সবার উপরে জরুরি জিম্মেদারি আরেকজনকে বলে দিতে হবে। তাহলে আপনি যেটুকু জেনেছেন ওটুকু আপনি আলেম। পৃথিবীর মানুষ যখন যেটুকু জানতে পেরেছে শরীয়তের তখন সেটুকুর সে আলেম, আরেকজনকে বলতে হবে, এটা তার উপরে জরুরি জিম্মেদারি চেপে গেছে, এটা ওনার পক্ষ থেকে আদেশ। তিন, আমি সব মুশরিকের অন্তর্ভুক্ত নই, আমি শেরেক করি না। সবাকে কথা বলতে হবে যে আমি মুশরিক নই, আমি শেরেক করি না, এটা প্রত্যেকটা মানুষের দাওয়াতের সাথে সাথে একটা জরুরি জিম্মেদারি কথা। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, প্রত্যেকটা সম্প্রদায়ে আল্লাহ তাআলা নবীগণকে পাঠিয়েছেন আর বলেছেন ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এটাই হলো দাওয়াত। প্রত্যেক নবী তার অধীনস্থ জনগণকে বলেছেন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর শিরক থেকে বেঁচে থাকো, তাগুত থেকে বেঁচে থাকো, সীমালঙ্ঘনমূলক কাজ থেকে বেঁচে থাকো, প্রত্যেক নাজায়েজ হারাম কাজ থেকে বেঁচে থাকো, এই দুটা মৌলিক আদেশ। প্রত্যেক নবীর মৌলিক আদেশ, প্রত্যেক ব্যক্তির মৌলিক আদেশ হবে জেনে নিবে যে তোমরা আল্লাহর পথে দাওয়াত দাও, আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াস্তানিবুত তাগুত, আর তাগুত থেকে বেঁচে থাকো, শিরক থেকে বেঁচে থাকো, পূজা করা থেকে বেঁচে থাকো, প্রত্যেক সীমালঙ্ঘনমূলক কাজ থেকে বেঁচে থাকো, অন্যায় অবিচার অরাজকতা অরাজকতা লুটতরাজ এই ধরনের ঘৃণিত কাজ থেকে বেঁচে থাকো, বেঁচে থাকো, এটা প্রত্যেকটা মানুষের জরুরি জিম্মেদারি আরেকজনকে বলে দাও। আল্লাহ তাআলা বলেন অদিয়্যালা সাবিল রাব্বিকা বিল হিকমাতাল মাউইজাতিল হাসানা, আপনি মানুষকে দাওয়াত দিন কোরআনের মাধ্যমে আর আপনার সুন্দর কথার মাধ্যমে। মানুষের দাওয়াত হবে কোরআন এবং হাদিস, বিল হিকমা আল মাউইজাতিল হাসানা, হিকমা হচ্ছে কোরআন, আল মাউইজাতিল হাসানা হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস। মানুষ বুঝে নিয়েছে যে কলা কৌশল, তোমরা আল্লাহর পথে দাওয়াত দাও কলা কৌশল করে, যাতে করে কোনো সমস্যা না হয়। ইমাম মাহমুদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, সরকারি চাপে জনগণ পায়ে রশি বেঁধে দিয়ে রাস্তায় টেনে বেড়াত আর পিটাত, ইমাম মাহমুদ ইবনে হাম্বালের মানুষ সম্মান করতে পারেনি, আজকে আমাকে মানুষ সম্মান করে কেন?
তাহলে অবশ্যই আমার কোথাও ত্রুটি রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো মানুষকে মানুষ জেলখানায় বন্দী করে দৈনন্দিন সকালে দশ লাঠি বিকালে দশ লাঠি করে পিটিয়ে শেষ পর্যন্ত বিষ পান করিয়ে মেরে ফেলেছে, তাহলে বুঝতে হবে হকের ফলাফল এটাই। হকের ফলাফল কৌশল নয়, হকের ফলাফল করেন এবং হাদিস। হকের ফলাফল সমাজ তাকে মেরে নেবে না, সমাজে যা আছে হক তার উল্টা। সমাজ যা পালন করে ভোগ করে হক তার উল্টা। যদি মানুষ ইমাম আহমদ হাম্বালকে, ইমাম শাফি, ইমাম মালিককে মেনে নিতে পারে, তাহলে আজকে আমাকে মেনে নিবে কেন? আমাকে মেনে নিবে না এ কথাই ঠিক। তা আল্লাহ তাআলা বলছেন, উদু ইলা রাব্বিকা বিল হিকমাতাল মাউইজাতিল হাসানা, আপনি মানুষকে দাওয়াত দেন কোরআনের মাধ্যমে আর আপনার মুখের কথা দিয়ে। এই কথাটাই অন্য জায়গাতে এইভাবে এসেছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একরাউল কোরআন ফি খুতবাতাইন উযাক্কিরুন নাসা, আল্লাহর নবী দুই খুতবাতেই, জুমার দুই খুতবাতেই কোরআন মাজিদ পড়তেন আর মানুষকে উপদেশ দিতেন। তাহলে উপদেশ মানে উনি মুখে যেটা বলতেন সেটাই হাদিস, সেটাই উপদেশ। তাহলে কোরআন একটা উপদেশ আর তার মুখের ভাষা আর একটা উপদেশ, ওইটাই বাস্তবতা হচ্ছে হাদিস। তিনি কোরআন পড়লেন, কি কোরআন পড়লেন? তিনি কোরআন পড়লেন যে ওয়াকিমুস সলাত, সলাত আদায় করো। তিনি কোরআন পড়লেন যে ওয়াতুজ জাকাত, জাকাত প্রদান করো। তাহলে আমি কখন জাকাত প্রদান করব, কত টাকা হলে করব, এটা হচ্ছে তার কথা, এটা হচ্ছে মাউইজাতে হাসানা, এটাই হচ্ছে তার উপদেশ। সলাত আদায় করতে বললেন, আমি সলাত আদায় করতে বললাম, আল্লাহ আদেশ করলেন এই আদেশটা, কিভাবে মানুষ সলাত আদায় করবে, এটাই হলো তার উপদেশ। তিনি দুই খুতবাতেই কোরআন মাজিদ পড়তেন আর মানুষকে উপদেশ দিতেন, এটাই তার আদেশ, এটাই তার কথা। মহান আল্লাহ বলেন, অলতাকুম মিনকুম উম্মাতান ইয়াদুনা ইলাল খায়র, অবশ্যই তোমাদের মাঝে এমন একটি সম্প্রদায় হতে হবে যারা আল্লাহর পথে দাওয়াত দিবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। দাওয়াত বলতে ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। শুনুন, ভালো কাজের আদেশ করতে সবাই পারে, মন্দ কাজের নিষেধ করতে সবাই পারে না, এটা খুব কঠিন। ভালো কাজের আদেশ করতে সবাই পারে, মন্দ কাজের নিষেধ করতে সবাই পারে না, এটা খুব কঠিন। সবাই বলতে পারে সুবহান আল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহ আকবর বললে এত নেকি হয়, এটাই তো ভালো কাজের আদেশ। মন্দ কাজ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বললেন, আলী লা তাদু তিন সালাম ইল্লা তামাসতাহু ওয়ালা কাবরা মুসরিফান ইল্লা সাওয়াইতাহু, আলী তুমি ছাড়বে না কোন উঁচু কবর, সবকে ভেঙে চৌচির করে দাও, লাফ মেরে ভেঙে একাকার করে দাও, যত ছবি মূর্তি আছে সবকে ভেঙে চৌচির করে দাও, এটা হচ্ছে মন্দ কাজের নিষেধ। এটা কয়জন পারে? বাইতুল মুকাররামে জুমা মসজিদের খুতবায় দাঁড়িয়ে হাজার হাজার এমপি মন্ত্রী জনগণ আছে, সেখানে বললেই তো হয় চব্বিশ ঘন্টার মধ্যে দেশে যত মূর্তি আছে সব ভেঙে দিতে হবে, আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ, আল্লাহ রাসুলের আদেশ। বলা যায় না মন্দ কাজের নিষেধ বড় কঠিন, হাতের নিচ দিয়ে আর গলার সাথে পেঁচিয়ে টঙ্গির আখেরি মোনাজাতে ঘন্টার ঘন্টা দোয়া চলে। একটা মানুষ তো দশ মিনিট টিকতে পারে না, তো ঘন্টা যাবৎ চলে কি করে? তো এত দীর্ঘ সময় বললেই তো হয় যে মাননীয় প্রধানমন্ত্রী এদেশে যত ছবি মূর্তি আছে চব্বিশ ঘন্টায় ভেঙে দিতে হবে, এটা তো মন্দ কাজের নিষেধ, কই হয় না? তো ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ দুটা সমান নয়। সব জায়গাতে আল্লাহ এভাবে বলছেন, যেখানে সেখানে আল্লাহ তাআলা এভাবেই বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, এই পৃথিবীর মানুষ শোনো, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য যথাযথভাবে দাওয়াত দেওয়ার জন্য বের করা হয়েছে, উদ্ঘাটন করা হয়েছে। তা'মুরুন বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। তোমাদের জরুরি কাজ, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে।
তাই তো লোকমান হাকিম বলেন, লোকমান হাকিম বলেন, বোনাইয়া ও আমার আদরের ছেলে আকিম সলা, সলাত আদায় করো, অমর বিল মারুফ অনহালি মনকার, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। এরপরে তিনি বলছেন অসবির আলামা আসাবাকা মিন জালিক, তুমি ধৈর্য ধারণ করো এই কাজে যে সব সমস্যা আসবে, অসবির আলামা আসাবাক, এই ভালো কাজের আদেশে মন্দ কাজের নিষেধে যত সমস্যা আসবে সেই সমস্যায় তুমি ধৈর্য ধারণ করো। ভালো কাজের আদেশে কোনো সমস্যা আছে না, মন্দ কাজের নিষেধে সমস্যা আছে, এটা লোকমান হাকিম খুব ভালোভাবে বুঝতেন। ছেলে যদি আমার মন্দ কাজের নিষেধ করে, ফাঁসির অর্ডার হতে পারে, সুলির অর্ডার হতে পারে, জনগণ পায়ে রশি বেঁধে দিয়ে রাস্তাঘাটে টেনে বেড়াতে পারে, তখন ছেলে আমার কি বলবে? তাই তো তিনি বলছেন আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, আর এই কাজ বড় কঠিন, এতে তুমি ধৈর্য ধারণ করো। ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ, এ তো এসেছেন হুজুর, দাঁত দিয়ে নিয়ে এসেছি, অগ্রিম 10,000, বিদায়ে 10,000, আর মুরগির গোস্ত, রোস্ট, দামি খাদ্য সবকিছু, এরপরে একটু 19-20 এলো মুখ কালো, তো ব্যাপারটা কি, ধৈর্যের ব্যাপারটা কোথায় হয়ে গেল, কোথায় ধৈর্যের ব্যাপারটা তো বোঝা গেল না। লোকমান হাকিম বলেন আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, এতে যে সমস্যা আছে তাতে তুমি ধৈর্য ধারণ করো, সেইটা কখন? এখন তো দেখছি মানুষ খালি সম্মান আর সম্মান জানাচ্ছে, সম্মান মানে বন্যার মতো প্রবাহিত হচ্ছে সম্মান, তো সমস্যাটা কখন? হক যে হকের যে দাওয়াত দিলে সমস্যা আছে, আমাকে জিজ্ঞাসা করলে আমি আপনাকে একাধিক ঘটনা দেখাতে পারি যে হকের সমস্যা চিরদিনই আছে, আজও আছে। এ কারণে তিনি এই কথা বলেছিলেন, মহান আল্লাহ বলেন।